জানাচ্ছি জানাব সংবাদ রাজশাহ পদ্ম নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির ছত্রিশ দফা ইস্তেহার ঘোষণা সিটি নির্বাচনকে ঘিরে ষোলো নম্বর ওয়ার্ডে প্রচার প্রচারণা চালিয়েছেন মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামান লিটন খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শুনছিলেন শিরোনাম এবার জানাব বিস্তারিত রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন শনিবার বেলা এগারোটার দিকে এই ঘটনা ঘটে নিখোঁজেরা হলেন রাজশাহীনগরীর মেহেরচন্ডী এলাকার সাইদুর রহমানের ছেলে গোলাম সারোয়ার সাইম ও নগরীর দরগাপাড়া এলাকার মৃত খাজা মঈনউদ্দিনের ছেলে রিফাত খন্দকার রিফাত ও গোলাম সারোয়ার রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইসএসসির প্রথম বর্ষের ছাত্র খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার রাজশাহী রহমান জানান রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের চার শিক্ষার্থী বেলা দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে এ সময় তারা পদ্মার গভীর পানির দিকে গেলে সাতার না জানায় রিফাত ও সারোয়ার তলিয়ে যায় এর মধ্যে স্থানীয়রা রাজশাহীর ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের ডুবরি দল দুই শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান শুরু করে তিনি বলেন তাদের উদ্ধারে দিনভর চেষ্টা করা হয়েছে শেষ পর্যন্ত আজকের মতো উদ্ধার অভিযান শেষ করা হয়েছে আগামীকাল সকাল ছয়টা থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হবে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের ইস্তেহার ঘোষণা করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন তিনি এ সময় তিনি কর্মসংস্থান সৃষ্টি ও হোল্ডিং ট্যাক্স কমানো সহ ছত্রিশ দফা প্রতিশ্রুতি দেন তিনি বলেন জাতীয় পার্টির শাসন আমলে রাজশাহীর ব্যাপক উন্নয়ন হয়েছে তিনি বলেন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাশিয়ার সিটিকে দেশের মধ্যে মডেল সিটি হিসেবে গড়ে তোলা হবে নতুন সব স্বপ্ন ও ও বাস্তবায়নে নগরবাসীর দোয়া সহযোগিতা প্রার্থনা করেন তিনি সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন সদস্য সচিব শামসুদ্দিন রেন্টু মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মেন্টু আমার প্রথম ও প্রধান লক্ষ্য সকল বাড়ির ট্যাক্স কমিয়ে সহনীয় পর্যায়ে এনে নগরবাসীর কষ্ট লাঘব করব পাড়া মহল্লায় পরিকল্পিতভাবে উন্নত মানের রাস্তা এবং ড্রেন নির্মাণ করা হবে নাগরিক নিরাপত্তা রক্ষায় প্রত্যেক পাড়া মহল্লায় রাস্তা সহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করে কেন্দ্রীয় সেলের মাধ্যমে সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় এনে অপরাধমুক্ত গড়ে তোলা অপরাধমুক্ত রাশে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভিন্ন স্থানে রিপ্লেট বিতরণ করা হয় এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বিএমএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জালাল মহিউদ্দিন শুরুতেই তিনি মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষক পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের মাঝে বিতরণ করেন পরে হাসপাতাল এবং বহির্বিভাগে গণসংযোগ করেন তিনি এ সময় কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নৌসাদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এরপর বেলা বারোটার দিকে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে প্রধান বক্তা ছিলেন বিএমএর মহাসচিব ডাক্তার এহতামুল হক চৌধুরী দুলাল বিএমএর সভাপতি অধ্যাপক এবি সিদ্দিকীর সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার নওশাদ আলী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রহমান বিশেষ অতিথি ছিলেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার তারেক মেহেদী পারভেজ দপ্তর সম্পাদক ডক্টর মোহাম্মদ শেখ শহীদুল্লাহ শহীদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য চিত্র চিত্তরঞ্জন দাস এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক ছাত্রছাত্রী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই নির্বাচনে আমি জানি না আমাদের লিটন সাহের সাথে কোনো হ্যাভিওয়েট ক্যান্ডিডেট আছে কি না তবে আমরা সবাইকে রাজনৈতিক প্রতিপক্ষ ভাবি আমরা মনে করি সবাই শক্তিশালী সবাইকে সবাই নির্বাচনে দাঁড়াতেই পারে তারা ভোট চাইতেই পারে জনগণ তাদের স্বেচ্ছায় যাকে ভালো মনো ভোট দেবে তো আমি কালকের থেকে আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছি আমি জনগণের উপলব্ধিতে আমি মনে করি তারা আমাদের নৌকামার কায় আমাদের লিটনকে ভোট দিবে এই কারণে যে লিটন একজন স্বচ্ছ মানুষ এবং তার পিতার ঐতিহ্য অবস্থানে ভেতর দিয়ে আজকে যদি লিটন আমাদের এই রাজশাহীবাসীর ভোটে যদি উনি জয়লাভ করেন তাহলে রাজশাহীর উন্নয়নের জন্য তিনি অনেকের থেকে বেশি কাজ করতে পারবেন এই কারণে যে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা আজকে বাংলার প্রধানমন্ত্রী যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত প্রবাহিত সেই জননেত্রী শেখ হাসিনার সাথে লিটনের একটা সম্পর্ক আছে লিটনকে অত্যন্ত ভালোবাসেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো আমি মনে করি লিটন যে দাবিটি এই রাজশাহীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবেন তিনি সবগুলা আদায় করে এনে রাজশাহী মহানগরীর ষোলো নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী এইচ এম খায়রুজ্জামা লিটন শনিবার বিকেলে মালদা কলোনি ঈদগাহ মাঠে ও দ্বারায় পৃথক দুটি পথসভায় বক্তব্য দেন তিনি নৌকা প্রতীকের প্রার্থীর গণসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে এ সময় রাজশাহীর উন্নয়নের ধারা চলমান রাখতে ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামাল লিটন এ সময় সাবেক মেয়র খায়রুজ্জামাল লিটন বলেন করোনা মহামারীর কারণে গত পাঁচ বছরের মধ্যে মাত্র আড়াই বছর কাজ হয়েছে আর এই আড়াই বছরে যে কাজ হয়েছে সেটি দৃশ্যমান সারা দেশের মানুষ রাজশাহীর প্রশংসা করছেন তিনি বলেন এই অর্জন ধরে রেখে রাজশাহীকে আরো সুন্দর ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তোলা হবে পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সহ সভাপতি নাইমুল হুদা রানা নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুমতাজ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক সাধারণ সম্পাদক মিঠুন শেখ দলীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ আগামী একুশ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও চোদ্দ দল সমর্থিত মেয়র প্রার্থী লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী শুক্রবার বিকেলে নগরীর ষোলো নং ওয়ার্ডের কোয়ারদারা খ্রিস্টানপাড়া হলরুমে বিজয় প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার এর আয়োজন করে এ সময় প্রধান অতিথির বক্তব্যে আক্তার রেণী বলেন রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাবেক মেয়র লিটনের বিকল্প নেই প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি আবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন রাজশাহীর উন্নয়নের স্বার্থে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করতে হবে আগামীতে কর্মসংস্থানের যে ইচ্ছা ব্যক্ত করেছেন তা বাস্তবায়ন এবং নগরীর অসমর্থ কাজ সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে নৌকায় ভোট দিতে হবে তিনি সকল ভোটারবৃন্দকে আগামী একুশ তারিখ নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান আয়োজিত অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান আলক পিন্টু মোস্তাক আহমেদ সিআরপির কেন্দ্রীয় ব্যবস্থাপক সোমা বেগম বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী সাধারণ সম্পাদক আব্দুল কাদের প্রতিবন্ধী নারী অধিকার বিকাশ সংস্থার প্রতিষ্ঠাতা ফিরোজা আক্তার সীমা ষোলো নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল খালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আসন্ন রাষ্ট্রে সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার মিছিল ও পথসভা করেছেন আঠারো নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জুয়েল রানা টিটু শুক্রবার বিকেলে লাটিম প্রতীক নিয়ে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচার মিছিল করেন তিনি মিছিলটি নগরীর শাহমুখদুম থানার মোড় থেকে শুরু হয়ে ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয় প্রচার মিছিলে লাটিম প্রতীকের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে শত শত নারী অংশগ্রহণ করেন এ সময় নানা রকম স্লোগান দিতে থাকেন তারা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়ার্ডের প্রতিটি অলিগুলি মিছিল শেষে কাউন্সিলর প্রার্থী জুয়েল রানা টিটু বলেন নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে আঠারো নং ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হবে আমি শুধু একবার দেখেছি সবাই আমার এক ডাকাতে সারা দিয়েছে এবং জনগণই সবাই একসাথে একত্রবোধে আমার সাথে গোটা ওয়ার্ড করেছে এবং চাই যদি তারিখে আমি পারি অবশ্যই জনগণকে নিয়ে একসাথে চলবো এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমি রাছের বাঘায় আফতাবুদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে সেই উপজেলার খানপুর এলাকার মৃত নির্বাহী এ বিষয়ে অফিসার কর্তৃক আদালতে ভুল তথ্য সম্বলিত প্রতিবেদন প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী শাহজাহান ও তার পরিবার শনিবার দুপুর বারোটার সময় বাঘা মডেল প্রেস ক্লাবে কার্যালয়ে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহজাহান আলী লিখিত বক্তব্যে বলেন বাঘা উপজেলার দুই নং গড়গড়ি ইউপির খানপুর মোজায় বিশ বছরের বেশি সময় ধরে ভোগ দখল করছেন ঘরটি আকস্মিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় পরে তা মেরামত করতে গেলে প্রতিপক্ষ আপতাবালি ও তার সঙ্গীয় তিন চারজন বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামত বাধা সহ বাড়িঘর ভেঙে ফেলে এবং ভোগ দখলকারী সম্পত্তি থেকে বেদখল করার হুমকি প্রদান করে এ নিয়ে বাইশ সালের সাতাশ ডিসেম্বর আদালতে অভিযোগ দাখিল করা হয় উক্ত অভিযোগ আমলে নিয়ে তার তদন্তের জন্য সহকারী কমিশনার ভূমি বাঘাকে তদন্তের দায়িত্ব দেন কিন্তু তিনি ছুটিতে থাকায় তদন্ত করেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার শারমিন আক্তার ইয়োনো সরজমিনে গিয়ে তদন্ত করে যে প্রতিবেদন পাঠিয়েছেন তা ভুল মিথ্যা এবং পক্ষপাতমূলক বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন তারা এ বিষয়ে বক্তব্য নিতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করে তা রিসিভ না হয় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ